লক্ষ্মীপুরে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ভয়ঙ্কর বন্যায় প্রায় 40,000 পুকুর ভেসে গেছে। এতে পুকুরের সব মাছ বের হয়ে গেছে বলে জানিয়েছে মৎস্য চাষীরা। আর এই ভয়ঙ্কর বন্যায় মৎস্য খাতে প্রথম দিনেই ক্ষতি হয়েছে প্রায় 70-80 কোটি টাকা। ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে ধারণা করছে মৎস্য বিভাগ। বুধবার বিকেলে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, জেলাতে প্রায় 54,000 পুকুর রয়েছে। এর মধ্যে 40,000 পুকুরের 90% ভেসে মাছ বের হয়ে গেছে, তলিয়ে গেছে 5,300 হেক্টর মাছ চাষের জলাশয়। এতে মৎস্য চাষিরা ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন, যার পরিমাণ 70-80 কোটি টাকার মতো হতে পারে। মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন আরো বলেন, যেভাবে বৃষ্টিপাত হচ্ছে, যে পরিমাণ ভয়ঙ্কর রূপ নিয়েছে বন্যা, এতে আরো পুকুর ভেসে যেতে পারে, তাই ক্ষতির পরিমাণ বাড়তে পারে আরো কয়েক গুণ। সরেজমিনে ঘুরে এবং বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে জানা গেছে, মৎস্য চাষীদের পুকুর ডুবে যাওয়ায় চাষের মাছ বের হয়ে গেছে, মাছগুলো খাল বিলে ছড়িয়ে পড়েছে। অনেকেই জাল বা বিভিন্ন ফাঁদের সাহায্যে মাছ শিকার করছেন। রামগঞ্জ উপজেলা পশ্চিম বিঘার মৎস্য চাষী শাহাদাত হোসেন, সৈয়দ মাসুদ, ইউসুফ, শামীম সহ কয়েকজন জানান, তাদের এলাকায় প্রায় 300টি পুকুর, মাছের ঘের, জলাশয় ভেসে কোটি কোটি টাকার মাছ বিভিন্ন খাল বিলে বের হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত চাষিরা এখন দিশেহারা হয়ে পড়েছেন। একই উপজেলায় কর্মরত সাংবাদিক মাহমুদ ফারুক জানান, টানা বর্ষণে শত শত পুকুর ও মাছের ঘের ভেসে গেছে। পুকুরে থাকা বড় এবং মাঝারি আকৃতির রুই, কাতলা সহ বিভিন্ন প্রজাতির মাছ উপজেলার হাজীগঞ্জ বীরেন্দ্র খালে ছড়িয়ে পড়েছে। এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মাছ চাষিরা। সদর উপজেলার চর রমণী মোহন ইউনিয়নের মৎস্য চাষী নুরুল আমিন জানান, তার 3টি পুকুর ভেসে গেছে। এতে বেশিরভাগ মাছ বের হয়ে যায়, ফলে ব্যাপক ক্ষতির মধ্যে পড়েছেন তিনি। মান্দারি ইউনিয়নের জাদুইয়া এলাকার বাসিন্দা নূর হোসেন জানান, তাদের এলাকার সবগুলো পুকুর ভেসে গেছে। পুকুরের মাছগুলো আশপাশের জলাশয় এবং খাল বিলে ছড়িয়ে পড়ছে। চাষিদের ব্যাপক ক্ষতি হলেও মৎস্য শিকারীরা বিভিন্ন উপায়ে মাছ শিকার করছেন। সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সরওয়ার জামান বলেন, ক্ষতিগ্রস্ত পুকুরের তালিকা তৈরি করে আমরা সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছি, তবে ক্ষতিগ্রস্তদের জন্য আপাতত প্রণোদনার কোনো প্রকল্প নেই।